নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের জন্য কিন্তু খুবই একটা খুশির খবর চলে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অলরেডি কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার প্রমাণই তো কারা কারা টাকা পেলেন আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন আপনি কবে টাকা পাবেন সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো আপনারা অনস্কিনে যেই মেসেজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মহিলার ব্যাংকের থেকে পাঠানো হয়েছে তো এখানে বলা রয়েছে ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে হ্যাজ ক্রেডিট বাই ট্রান্সফার অফ রুপিস পাঁচশো অন এক নয় দু হাজার একুশ অ্যাট টু ফাইভ থ্রি থ্রি অর্থাৎ দুটো পাঁচ মিনিটে এক নয় দু হাজার একুশ তারিখে পাঁচশো টাকা কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে ইনফোতে দেওয়া রয়েছে ভান্ডার প্রকল্প অর্থাৎ টাকাটা কিন্তু এসেছে ভান্ডার প্রকল্প থেকে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স তার ব্যাঙ্কে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখন দেখিয়ে দিয়েছে তো এই মহিলাটি কিন্তু জেনারেল কাস্টের মহিলা ছিল এই কারণে তিনি পাঁচশো টাকা পেয়েছেন আপনি যদি এসসিএসটি হয়ে থাকেন তাহলে আপনার এখানে পাঁচশোর জায়গায় হাজার লেখা থাকবে এবার এই এস এম কিন্তু অনেকের আসবে না তো যাদের ব্যাঙ্কে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তাদেরই কিন্তু আসবে যাদের ব্যাংকে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের স্টেটমেন্টটা একবার চেক করে নিবেন বা পাসবইটা আপডেট করে নেবেন তাহলে আপনারাও দেখতে পেয়ে যাবেন আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো বা হাজার টাকা ঢুকেছে কিনা তো এই টাকাটা কিন্তু অনেকেরই এখন আসবে না কিছু সংখ্যক মানুষের আসছে যাদের কিন্তু ফাইনাল ভেরিফিকেশন হয়ে গিয়েছিল এবং যাদের ওই ফাইনাল এস এম এসটা কিন্তু চলে এসেছিল তাদেরই কিন্তু বেশিরভাগের এই টাকাটা চলে এসছে তো যাদের এখনও ফাইনাল ভেরিফিকেশান হয়নি তাদের কিন্তু টাকাটা পরবর্তী ধাপে ধাপে দেওয়া হবে মানে একদিনে তো এতগুলো মানুষের টাকা একদিনে দিয়ে দেওয়া সম্ভব না তো পরবর্তী সময়ে মানে আবার কালকে কিছু পাঠাবে তারপর দিনে কিছু পাঠাবে এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রতিটা মহিলারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে ফাইনাল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে তো আপনার যদি টাকা না এসে আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় আপনাদেরও কিন্তু টাকা চলে আসবে আজকে টাকা দিয়ে দিলাম আপনি আর টাকা পাবেন না সেরকমটা কিন্তু নয় তো পরবর্তী সময়ে যা যা আপডেট উঠে আসবে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড আপনাদেরকে সবার আগে ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো তো অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না